গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি উইথ বেঙ্গল সিস্টার্স ব্লগ নিয়ে। আজকে আমি একটা খুব অরিজিনাল একটা জিনিস দেখাবো। এই যে দেখেন আমাদের এক পাগলের অবস্থা, ওকে আপনারা সবাই চিনেন। কই যাস? হ্যাঁ, আরে ছবি। গাইস দেখেন, মানে মানুষ ছবি তোলার জন্য আসলে কোথায় কোথায় চলে যায় সেটা আপনি আপনারা তাজমুন রিনুকে দেখলেই বুঝতে পারবেন। এর ভিতরে ছবি তুলতে পারবে নাকি? তুমি কি ভিডিও করতেছ? হ্যাঁ, ভিডিও করতেছ। কুসুম ভিউজ ভিউয়ার দেখেন ওর হাল অবস্থা, কামরাঙ্গা নিয়ে মানুষ ছবি তোলে। আমি ছবি তুলতাম চাইছিলাম, এখন ইনস্টাগ্রামে রিল হয়ে গেছে কামরাঙ্গা নিয়ে। কামরাঙ্গা নীল হয়ে গেছে কি? নীল না, রিল রিল ইনস্টাগ্রামে রিল রিল কিটা ও। সো তাজমুন রিনু, আপনার কি কিছু বলার আছে? মানে কি বলবো, তোমার আমার চুল টুল সব পাগলের মধ্যে গেছে। তুমি আর ভিডিও করতে ভিউয়ার্স দেখেন ও ভাবছে যে আমি ছবি তুলতেছি, আসলে কিন্তু না, আমি ভিডিও করছি। যে আমাদের পুকুরের লোকেশন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমি ভিডিওটা মূলত ছাদ থেকে করছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গেট, আমাদের বাড়িতে ঢোকার গেট হচ্ছে এটা। সো ভিউয়ার্স, আজকের জন্য বিদায় নিচ্ছি আমি। তুমি আমারে কিছু জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবে? না আসলে প্রতিবার গ্রামে আসলে, মানে বাড়িতে আসলে আমি শাড়ি টাড়ি পরি। এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি, তো দেখেন অনেক নিচে কাদা টাদা লাগিয়ে গেছে। কারণ হচ্ছে আমি জানতাম না বৃষ্টি আসবে। তো আমি যখন সাজগোজ করতেছিলাম, আমার সাজগোজ করতে আজকে একটু বেশি সময় লাগছে। কারণ হচ্ছে আমি অনেক সুন্দর করে সাজছি, তো ভাঞ্জামাইরা সাজছি আর কি। দেখেন মানুষ সাজগোজ করলে কি মানে কত স্তর যে দেয় সেটা তাজমুন রিনুকে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেকআপ, এটাকে আইডে, এটাকে আমরা যারা মেকআপ করি না তারা আটা ময়দা সুজিই বলি। তো আমি প্রতিবার আসলে এরকম হয় যে আম্মুর শাড়ি পরি, তা অন্যবার আমার শাড়ি নিয়ে আসি। কিন্তু এবার আমার আম্মুর এই পুরানা শাড়িটা বাই করছি, যদি এটা পুরান লাগতেছে না, কিন্তু খুব সুন্দর লাগতেছে না। দেখেন এরকম করে একটা ছবি তুললে ভালো হবে। এরকম তারপরে অনেক পোস আসছে, রোজ আসেনি, রোদ তো নাই। ভিউয়ার, সে যেই লোকেশন, মানে সে যেই মানে পোস্টটা দিছে সেটা হচ্ছে যে রোদ থাকা অবস্থায় মানুষ এই এটা দেয়। দেখেন আপনার আকাশের অবস্থা, দেখেন একদমই রোদ নাই, কি অবস্থা। আর আর আপনার পোস্ট দিচ্ছে হচ্ছে বৃষ্টি হলে না এরকম আম্মুর অনেক আগের শাড়ি। তো সবাই দোয়া করবেন ওর জন্য যাতে পুরানা পুরানা আম্মার শাড়ি পরে পরে এরকম পরিস্থিতি। আম্মুদের যত পুরানা শাড়ি আছে আমাকে পাঠান, আমি পরবো, পুরা শাড়ির ছবি তুলবো, ঠিক আছে? আমার অনেক পছন্দ, ভালোই লাগে। তো এই আসলে বেশি কিছু না, আমি জানতাম মানে ও ভিডিও করতেছে, তাহলে তো আরো সুন্দর করে ভিডিও করতাম। ভিউয়ার্স, এত স্তর দিয়েও আপনার মানে বুঝতে পারছেন যে আরো নাকি সাজের দরকার আছে। না কিছু কইবা?
আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।